আচ্ছা, আমার স্ক্রিনটা দেখা যায় না। হ্যাঁ আচ্ছা, ফটোশপে ক্ষুদ্র একটা কাজ করতে গেলে আমাদেরকে লেয়ার ধরে ধরে কাজ করতে হয়। হ্যাঁ, প্রত্যেকটা কাজের জন্য, প্রত্যেকটা ফটোর জন্য এখানে আমাদেরকে লেয়ার নিতে হবে। এবার আমরা দেখব, আমরা সর্বপ্রথম একটা লেয়ার নিই, লেয়ার নিলাম। এবার এখান থেকে আমরা যদি নিই রেক্টেঙ্গুলার টুল, এই টুলে ক্লিক দেওয়া মাত্র দেখেন এখানে এই যে চারটা ঘর চলে আসছে। ঠিক আছে, আমরা আজকে এগুলারই কাজ দেখবো। ঠিক আছে, আচ্ছা আমি লেয়ার নিলাম, লেয়ার নিচ্ছি। এখানে নেওয়ার পর আমি যদি এটাতে ক্লিক দিই, দেখেন সুন্দর একটা বক্সের মতো চলে আসছে, চতুর্ভুজের মতো। এখানে আমরা চাইলে কালার দিতে পারবো, যেটা ইচ্ছে সেটা যে কালার ইচ্ছে সেই কালার আমরা দিতে পারবো। ঠিক আছে, এরকম ভাবে কালার দিতে পারবো, কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হয়ে যাবে, সমস্যা নেই। ঠিক আছে, এবার আমরা আসি পরেরটাতে, আরেকটা লেয়ার নিলাম। এবার আমরা আসি পরেরটাতে, পরেরটাতে কি হচ্ছে অ্যাড টু সিলেকশন। এটা আসলে সিলেকশন করে দিবে, মানে মার্জ করে দিবে। আমরা আসলে কিভাবে দেখছিলাম না, ইলাস্ট্রেটরের পাথ ফাইন্ডারের মতো কিছু দেখছিলাম না, ঠিক ওরকম কিছুটা এটা। এটা হচ্ছে নিউ সিলেকশন, এটা হচ্ছে অ্যাড সিলেকশন, অ্যাড সিলেকশনটা কাজ করবে। এই যে আমি একটা চতুর্ভুজ নিলাম, ঠিক আছে, নেওয়ার পর দেখেন আমার মাউসের পয়েন্টারটাতে দেখেন একটা প্লাস চিহ্ন উঠে আসছে, দেখছেন? সবাই কি দেখতে পাচ্ছেন প্লাস চিহ্নটা? আমি এটা যেখান থেকে আবার টান দিব ওখান থেকেও মার্জ হয়ে যাবে, ঠিক আছে, একত্র হয়ে যাবে। দেখেন আমি এখান থেকে টান দিলাম, দেখেন এটা একত্র হয়ে গেছে। আমি যদি আবার এখান থেকে টান দেন, দেখেন বুঝছেন ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার বিষয়টা আর এটা কিভাবে কাজ করে, এভাবে যদি আপনারা একটা ইলিপস নেন, ইলিপস নেন, আবার যদি ইলিপসের সাথে এখান থেকে একটা ইলিপস নেন, দেখেন এটা এই পারে চলে গেছে, এটা নিয়ে কাজ করছে। যদি এবার একটা ইলিপস নেন, দেখেন উদরা উদরা লাগে আছে, ওইভাবে কাজ করে, বুঝছেন? এটাই হচ্ছে বিষয়, আর অন্য কিছুই না। আমরা আবার একটা লেয়ার নিলাম, এবার দেখবো পরেরটা, এইটা ঠিক আছে, এটা কি কাজ করে? এটা হচ্ছে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন। ঠিক আছে, সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশনটা হচ্ছে আপনি যেখান থেকে সিলেক্ট করবেন ওই অংশটা কেটে যাবে। দেখেন আমি এই যে একটা নিলাম, আমি এখান থেকে সিলেক্ট করি ও এখান থেকে কেটে যাবে। আচ্ছা, এটা এই যে এটা হবে কেটে যাবে, আমি এখান থেকে সিলেকশন করলাম না, যতটুকু জায়গা সিলেকশন করছি অতটুকু জায়গা কেটে যাবে, দেখেন কেটে গেছে। বুঝতে পারছি আমরা এটা একদম নেই, আমরা এখান থেকে কেটে দিই, কেটে দিচ্ছি, তো স্বাদ হয়ে গেছে না। দেখছেন স্বাদ হয়ে গেছে, এভাবে এটা কাজ করে। এরপরেরটা
অ্যাকচুয়ালি ইন্টারসেক্ট উইথ সিলেকশন, ইন্টারসেক্টটা কীভাবে কাজ করে একটু দেখবো আমরা। ঠিক আছে, আমি যদি এরকম একটা ইলিপস নিই, আপনাকে এরকমই নিলাম, দেখেন আমার মাউস পয়েন্টার এখানে মানে গুণ চিহ্ন হয়ে আছে। ঠিক আছে, আমি যতটুকু জায়গা সিলেক্ট করব অতটুকু জায়গা থেকে বাদ বাকিগুলো ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, দেখেন আমি এরকম ভাবে দেখেন এতটুকু জায়গা থেকে বাদ বাকিগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে। আমরা এইভাবে পাতা তৈরি করছিলাম না, পাতা মনে আছে আপনাদের? এটাই হচ্ছে বিষয়, আর এই নিউ সিলেকশন, ইন্টারসেক্ট সিলেকশন, তার এই জিনিসগুলো বোঝে নাই কে, বুঝতে পারেন নাই কে, একটু বলেন। আমি যে চারটা অপশন ওখানে দেখালাম, এই চারটা অপশন বোঝেন নাই কে আপনারা? সবাই বুঝতে পারছি আমরা? এমন কেউ আছেন যে বুঝতে পারি নাই, সে কথা বলেন, সমস্যা নাই ভাই, বুঝতে না পারলে বলেন, আমি আবার দেখাবো, কোনো সমস্যা নাই। হ্যাঁ নাজমুন নাহার আপু বলেন। আচ্ছা আচ্ছা, আমি এগুলো আবার সবগুলোকে ডিলিট করে দিই, লেয়ারগুলোকে আমি নিয়ে এসে ডিলিটে ফেলে দিলাম, ডিলিট হয়ে গেল। আচ্ছা, আমি রেক্টেঙ্গুলার নিলাম, এটা হচ্ছে এটা। ঠিক আছে, অ্যাড টু সিলেকশন, এই অ্যাড টু সিলেকশনটা আসলে সিলেক্ট করে বা মার্জ করে, ভিড়ায়ে দেয়, একসাথে করে দেয়, বুঝতে পারছেন? আমি একটা বক্স নিলাম লাগে এরকম। ঠিক আছে, এবার দেখেন আমার মাউস পয়েন্টারের নিচে একটা যোগ চিহ্ন উঠে আছে, দেখতে পাচ্ছেন নাজমুন নাহার আপু? যোগ চিহ্নটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, মানে এটা যোগ করে ফেলবে, বুঝতে পারছেন? এবার আমি যদি আরো একটা নিই, যেখান থেকে আমি সিলেক্ট করব ওখান থেকে মার্জ করে ফেলবে, মানে যোগ করে ফেলবে, দেখছেন? যোগ করে ফেলছে, এই দেখেন যোগ করে ফেলছে, যোগ করে ফেলছে, যোগ করে ফেলছে, যোগ করে ফেলছে, আবার যেখান থেকে যোগ করে ফেলছে, দেখছেন? যোগ করে ফেলছে, যেখান থেকে দিবেন ওখানে ওখানে যোগ করে ফেলবে। ক্লিয়ার বিষয়টা? চাইলে আপনি কালার দেন, ঠিক আছে, কালার দিয়ে দিন, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করুন, বুঝতে পারছেন? বাইরে আর কারো কোনো কোশ্চেন আছে বিষয়ে? আরে রানা ভাই আসেনি এতক্ষণ তে, আমরা রানা ভাইকে খুঁজে পাইনি কেউ। আচ্ছা, এটা হয়ে গেল। এবার আমরা করব কি, আমরা যে আপনারা আমরা গরমের সময় এই সময় একটু মাটিতে একটা পাটি বিছায় শুয়ে থাকি না, পাটিকে আপনারা কি বলেন? ম্যাট, ম্যাট নিচে বিছায় শুয়ে থাকি, আপনারা কি পাটি বলেন না অন্য কিছু বলেন? ওই পার্টিটা তৈরি করার একটু চেষ্টা করবো। ঠিক আছে, আছে ক্লাসে, ওইটাই আছে শুধুমাত্র। আর এগুলা তো দেখাইছি আমি, ল্যাসো টুলের কাজ তো আমরা দেখছি, এটা ওরকম কিছু না, এখানে লাগবে অনেক রকম। উইক সিলেকশন টুল কালকে দেখছি, ম্যাজিক টুলের কাজও দেখছি, হ্যাঁ খাইছি, ম্যাজিক টুলের কাজও আমরা দেখছি, ক্রপ টুলের কাজ দেখছি, এটা দেখার মতো কিছু নাই। ক্রপ টুলের এখানে কিছু কাজ আছে, এটা আরো পরে দেখাবো। ঠিক আছে, হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, ঠিক আছে, এগুলো একটা হিউজ কাজ আছে, যে কাজটা দেখাবো আপনাদের, এটার একটা আলাদা ক্লাস আছে। এটা হচ্ছে ইরেজ টুল,
এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এটা হচ্ছে ইরেজ টুল, ইরেজ টুলটা লাইক এরকম। সাপোজ আমি একটা এরকম একটা নিলাম, কালার দিলাম, এখন এটাকে এডিট করতে হবে। তাহলে আমাদের যেটা লেয়ার নিতে হবে আলাদা, এবার যে আমরা ইরেজ টুল নিই, দেখেন ইরেজ টুল দিয়ে আমি চাইলে এগুলোকে মিশাই দেব সুন্দর ইরেজ টুল। এটা থার্ড ব্র্যাকেট দিয়ে এরকম বড় করানো যায়, ঠিক আছে। থার্ড ব্র্যাকেট ওপেন, থার্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে বড় ছোট হয়, ঠিক আছে। সুন্দর করে কেটে ইরেজ করা যায়। এরপর আসি ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল, এটা দিয়ে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা যায়। সাপোজ এটাও ইরেজ হবে, সমস্যা নেই। কিন্তু এটা আমরা আসলে করি কি, আমরা যে ছবিগুলো ইউজ করি না, ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, এটাতেও করা যায়। যেমন আমি যদি দেখাই, বড় করা তো বললামই, থার্ড ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ, আচ্ছা এই যে ছবিটা, ঠিক আছে। আমি যদি চাই দেখে এখানে ব্যাকগ্রাউন্ড ইরেজ টুলে যদি আমি ক্লিক দিই, আমি এটাকে একটু ছোটো করে নিই, দেখেন ও ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলবে। খুবই হার্ড আছে, এটা চাইলে এখান থেকে আপনারা সাইজ, হার্ডনেস, হার্ডনেস 100 করে দেওয়া আছে, চাইলে এগুলো কমাই নিতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে। তবে এটার একটা সমস্যা, সেটা হচ্ছে আপনাকে যদি এটা মিশাইতে হয়, তবে এই যে এটার মাঝখানে দেখেন একটা প্লাস চিহ্ন আছে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা প্লাস চিহ্নর মধ্যে রাখতে হবে। যতটুকু জায়গা মিশাবেন ওই জায়গাটা প্লাস চিহ্নর মধ্যে রাখতে হবে, ঠিক আছে। এইভাবে একবারে মিশাই দেবে, আসলে এটা ওইভাবে ছবি রিমুভে কাজে লাগে না, এটা হচ্ছে ম্যানিপুলেশনের ক্ষেত্রে খুব ভালো কাজে লাগে, ঠিক আছে। আপনারা বলতে পারলেন ম্যানিপুলেশন কীরকম, আপনারা হয়তো দেখছেন ফেসবুকে, আচ্ছা ফেসবুকে আমরা একটা দেখছিলাম কিছুদিন আগে, আপনারা হয়তো দেখছেন, যে এই যে মাথাটা সরে দিয়ে এখানে একটা নারিকেলের খুলি বসায় দিছিল, তো দেখছেন কি ছবিটা, আচ্ছা এরকম টাইপের আপনারা ছবি দেখতে পারেন। দেখবেন যে বাল্বের মধ্যে মাছ, অ্যাকোরিয়াম বাল্বের মধ্যে, ঠিক আছে, এগুলাকে ম্যানিপুলেশন বলে। যখন এখানে আমি খুলিয়ে বসাইতে পারি, ম্যানিপুলেশন আলাদা ক্লাস আছে, সেখানে আমি দেখাবো আপনাদের, সমস্যা নাই। ঠিক আছে, ম্যানিপুলেশনে আলাদা ক্লাস আছে, সেখানে আমি ম্যানিপুলেশন কিভাবে করতে হয় এটা দেখাবো। আচ্ছা এরপর যদি আমি দেখাই আপনাদের একটু ইরেজ টুলের, এটা আছে ম্যাজিক ইরেজ টুল, এটা কালার বেস ডিলিট করে ফেলে, এখানে যদি ক্লিক দেন ওই কালারের যেগুলো আছে ওগুলাকে ডিলিট করে ফেলবে, এখানে ক্লিক দেন কালার বেস ডিলিট করে ফেলবে, ঠিক আছে। তবে এটার ক্ষেত্রে খুবই সাবধান, একটু নির্বিশ কালার হলে ও ডিলিট করে ফেলে দেয়। এভাবে বেশিরভাগটা আপনারা ডিলিট করে নিতে পারেন, মাথার চুলগুলা সব খেয়ে ফেলছে, এভাবে সুন্দর করে ক্লিক করা যায়। আপনি যদি চান খুবই সতর্কতার সাথে এগুলা করতে হয়, খুবই ধীরে ধীরে, খুব সময় নিয়ে। এই জন্য বলছিলাম যে ক্লিপিং পাখির কাজ ভেজাল, এতটা ধৈর্যে কুলাবে না সবার।
একটু সুন্দর করে এডিট করা যায়, বুঝছেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। এই হচ্ছে বিষয়, এটা চলে গেল। কাজ আছে হিরোর একটা কাজ যেটা আমি দেখাবো আপনাদের, পেন বাগেটন গ্রেডিয়ান, এটাও গ্রেডিয়ান, গ্রেডিয়ান দেখাবো। আচ্ছা এখানে আজকে কিছু কাজ আছে, এবার একটু দেখি। আচ্ছা ইরেজ টুলে কারো কোনো কোশ্চেন আছে? ইরেজ টুলে দেখালাম, বলেন কারো কোনো কোশ্চেন আছে ইরেজ টুল নিয়ে? এবার আসি আমরা ওই যে একটু ওই শীতল পাটি তৈরি করব, ঠিক আছে। কপি নিব, অল্টার ধরে মাউস পয়েন্টার দিয়ে টান দেবো, তাহলে কপি হয়ে যাবে। কপি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। আমি এবার এই দুইটার কপি নিব, আমি দুইটা লেয়ারকে সিলেক্ট করলাম। কপি নিতে হলে লেয়ার সিলেক্ট করতে হবে, লেয়ার সিলেক্ট না করলে কপি হবে না, ঠিক আছে। একবার ধরে টান দিলাম, দেখে সুন্দর করেও কপি হয়ে গেছে। আচ্ছা আমি এবার আবার এই দুইটারই কপি নিব, আবার অল্টার ধরলাম, তারপর আমি টান দিলাম, তাদের সুন্দর করেও কপি হয়ে গেছে। এবার আমি করবো কি, আচ্ছা এবার পার্টির জন্য প্রয়োজন আমার এদিক দিয়ে কিছু রেক্ট্যাঙ্গুলার নেওয়ার প্রয়োজন, সেটাই আমি নিব এবার। এটার একটা কপি নিব আমি, অল্টার ধরে ওদিকে একটা কপি নিয়ে নিলাম, ঠিক আছে। এবার দেখেন তো আমাদের ওই পার্টিগুলাতে একটা উপর দিয়ে একটা নিচ দিয়ে যায় না, একটা উপর একটা নিচ দিয়ে না, তো আমরা ওই কাজটা এখানে করব, ঠিক আছে। দেখেন আমি প্রথম কার্ডটা কি দিব, নিচ দিয়ে দিই প্রথম কার্ডটা, এটা সুন্দর মধ্যে সুন্দর মতো কাটায় ডিলিট করে ফেলবো, ঠিক আছে। এটা খুবই সাবধানতার সাথে করা লাগবে আমাদেরকে, কারণ হচ্ছে এটা 100-100 না হইলে ভুল হয়ে যাবে, ঠিক আছে। এই হ্যান্ড টুলটা দিয়ে আপনারা এভাবে সরাইতে পারবেন, ঠিক আছে। হ্যান্ড টুলটা আসে, স্ট্রেস বারটা চেপে ধরলে হ্যান্ড টুল আসবে, ঠিক আছে। আমি এটাকে আগে সিলেক্ট করে নেব, লেয়ারটাকে আগে সিলেক্ট করে নিই, লেয়ারকে সিলেক্ট করছি, তারপর আমি সুন্দরভাবে এটাকে কেটে ফেলে দেব। যেটা বেশি হয়ে গেছে, ভুল হয়ে গেছে, এটা বেশি হওয়া যাবে না, বেশি হয়ে গেছে,
আছে। এবার এটাকে আমি ব্যাকস্পেস দিলে ডিলিট হয়ে গেল। ডিলিট হয়ে যাওয়া মানে এর কালারটা উপর দিকে আসা। তাহলে এখন দেখেন তো, এখন দেখে মনে হচ্ছে না যে এটা নিচের দিকে আছে, ঠিক আছে? তাহলে এটা থাকবে উপর দিকে, এটা থাকবে উপর দিকে, এটা থাকবে নিচের দিকে। তার মানে এটাকে কেটে ফেলতে হবে। এবার আমি সেম ভাবে কেটে ফেলবো, ঠিক আছে? সুন্দর করে আমি এখান থেকে বসাবো। এটা হচ্ছে এই লেয়ার। আমি একটু লেয়ারটাকে দেখে নিই। হ্যাঁ, সিলেক্ট করলাম। আচ্ছা, এবার আমি আবার পরেরটাতে চলে আসবো। আমরা তো এটা কাজ করছি, আমরা এটাতে করবো। এটা সবুজটা কেটে যাবে, তাই না? কেটে ফেলবো। দেখেন, খুব সুন্দর করে কেটে ফেলবো, একবারে স্মুথলি সমান ভাবে কাটবো। এটা জানে ব্যাকা তেরা যাতে না হয়, ঠিক আছে? সবাই খেয়াল রাখবেন যেটা যাতে ব্যাকা তেরা না হয়। দিয়ে দিলাম, লেয়ার সিলেক্ট করা ছিল না, এই যে লেয়ার সিলেক্ট করলাম, এটা 2 নম্বর লেয়ার। ব্যাক স্পেস দিলাম, ও ডিলিট হয়ে গেল। কন্ট্রোল ডি, ডিসিলেক্ট করলাম, ঠিক আছে? এটা হয়ে গেছে, এটাও হয়ে গেছে। আচ্ছা, এটা উপর দিক দিয়ে আছে, এটা নিচ দিক দিয়ে, মানে এটা আমি এটা নিচ দিক দিয়ে যাবে না, আমার ভুল হচ্ছে। এটা লেয়ার 2 কপি, এই লেয়ারটা আমি ব্যাক স্পেস দিলাম, ও ডিলিট হয়ে গেল। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। আচ্ছা, একটু বলেন আমি যেটা করতেছি এটা বুঝতেছেন না কে কে? এটা কি আপনারা সবাই বুঝতেছেন? হ্যাঁ হ্যাঁ, লেয়ার সিলেক্ট করতে হবে, লেয়ার সিলেক্ট না করলে হবে না। এটা আমার 2 নম্বর লেয়ার। এটা দেয় ডিলিট হয়ে যাবে, এটা খুব ডিলিট করে দিই। আচ্ছা, 2 নম্বর লেয়ার ব্যাক স্পেস দিলাম। হ্যাঁ, শুধু সিলেক্ট করে ব্যাক স্পেস চাপলেই হবে। এবার দেখেন এটা সুন্দর মতো চলে গেছে। এখন দেখেন মনে হচ্ছে না একটা পার্টির মতো। এবার আমি এই দুটাকে করবো কি, কপি নেব, ঠিক আছে? কপি নিলাম, হলটার ধরে কপিটা খুব সাবধানের সাথে নিব, যেন ব্যাকা তেরা যাতে না হয়। আচ্ছা, একটু বাঁকা তেরা হয়েছে, এবার ঠিক হয়ে গেছে। আবার কপি নিব, পুরোটা বাঁকা তারা দিলাম, নিলাম।
একবার একটু দেখে সুন্দর করে বানাবো। দেখেন আমাদের পার্টি হয়ে গেছে, কিন্তু এখন বিষয়টা হচ্ছে, হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ হ্যাঁ, না না, অল্টার ধরে টান দিছি, কবি হয়ে গেছে। আচ্ছা শিফট ধরে, দেখেন শিফট ধরে অল্টার ধরলে, হ্যাঁ এই যে সমানভাবে যাবে, ঠিক আছে বুঝছেন, অল্টার এবং শিফট ধরে করতে পারেন, সমস্যা নেই, বুঝতে পারছেন। এবার দেখেন এই বিষয়টা হচ্ছে, এবার আমরা এখানে আমাদের পার্টিতে একটু দেখেন তো ছায়া টাইপের কিছু পরে থাকে না, কালো কালো ছায়া, সেই জিনিসটাই আমরা দেওয়ার চেষ্টা করব। এটা দেওয়ার জন্য আমাদেরকে সর্বপ্রথম লেয়ারগুলো সিলেক্ট করতে হবে, যে লেয়ারে আমরা দিব। আমি সর্বপ্রথম এই লেয়ারটাতে দেবো, লেয়ার নাম্বার এক। আমি লেয়ার নাম্বার এক সিলেক্ট করলাম। এখান থেকে আসবো আমরা বার্ন টুলে। বার্ন টুলে হচ্ছে এটা আমরা থার্ড ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ দিয়ে বড় ছোটো করতে পারবো, ঠিক আছে। আমি এরকম রাখলাম, রাখার পর আমি দেখেন কালো কালো বার্ন করে দেব, ঠিক আছে, যাতে মনে হয় এখানে দেখতে যাতে প্রফেশনালের মতো লাগে, একবারে প্রফেশনাল পার্টির মতো আমরা তৈরি করবো, ঠিক আছে। এটা গেল, এবার আমরা দ্বিতীয় নম্বরটাতে আসি। ক্লিক করে টান দিতে হবে, বুঝছেন, তাহলে এরকম বার্ন হবে, কালো কালো দাগ পড়বে, বুঝছেন। আমরা তিন নম্বরটাতে আসি। সুন্দর করে প্রফেশনালি কাজটা করব, যাতে দেখতে সুন্দর লাগে। কেউ যদি লেয়ার চিনতে না পারেন, এই লেয়ারের আইগুলাকে অফ করলে বুঝতে পারবেন যে কোনটা কোন লেয়ার। দেখেন আমি যেটাতে কাজ করতেছি সেটা অফ হয়ে যাচ্ছে, অন হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এইভাবে আপনারা লেয়ার চিনে নিতে পারবেন যে কোন লেয়ারে আপনারা কাজ করবেন। দেখেন এই লেয়ারে কিন্তু কাজ হচ্ছে না, কাজ হচ্ছে আপনি যতই ক্লিক দেন এই লেয়ারে কাজ হবে না, কারণটা কি, এই লেয়ারটা সিলেক্ট নাই। আমাকে এখন এই লেয়ারটা খুঁজে বের করতে হবে, এই লেয়ারটা কোনটা। আমি যদি এখানে দিই, দেখেন এইটা এইটা অন্য লেয়ার, এবার আপনার লেয়ারগুলো দেখতে পারবেন, কিন্তু আমাকে একজাক্ট এই লেয়ারটা খুঁজে বের করতে হবে, যে এই লেয়ারটা আমার মনে হয় এটা এটাও না, এই যে এই লেয়ারটা। আমি এই লেয়ারে ক্লিক দিয়ে সিলেক্ট করলাম, করার পর এখানে আমি কাজ করব। এবার আমরা কাজ করব কি, এই লেয়ারগুলোতে, এই দিকে দিক যেগুলো আছে সবুজ লেয়ারগুলোতে, আগে লেয়ারটা সিলেক্ট করে নিই, এই লেয়ারটা দেখেন এই বরাবর আমরা এখন বাল্টি নিলাম। ইলাস্ট্রেটরও আছে, কিন্তু এটা অন্যরকম, এটা এরকম না, এরকম বার্ন করা যায় না।
ভাই। না ব্লাটি, এটা তো আসলে শ্যাডো না, শ্যাডো অন্য জিনিস, আবার শ্যাডো বলতে পারো, বলা যাবে না এমনটা না। এটা আপনার যেখানে ইচ্ছে সেখানে আপনি ওই কালো কালারটা দিতে পারবেন, ব্লারটা করতে পারবেন, বুঝতে পারছেন? আমি ওইটা করতে ভুলে গেছিলাম তো, এই জন্য এত খাটা লাগতেছে। এই তো ভাই, কে বলছে বুদ্ধি হবে, ডিজাইন তো ভাই শিখে গেছেন পুরাই, ঠিক আছে, আমি ভুলে গেছি কিন্তু আপনারা ধরে ফেলছেন, দেখছেন? আমি ভাবছি যে আমি করে ফেলছি, আমার আর মনে নাই যে ওখানে শ্যাডোটা করে নেবো। ওই দুইটাতে আপনারা শ্যাডো করে নিয়ে কপি করে নিতে পারেন, সমস্যা নেই, তাহলে এত কষ্ট আর হবে না আপনার, আমার মতো আর পা ঝিনঝির ধরবে না, ঠিক আছে? আচ্ছা ভাই, আমি একটু কালকে একটু রাজশাহীতে যাব, কালকে আপনাদের ক্লাসটা হয়তো বা নাইম ভাই কন্টিনিউ করবে, বুঝছেন? আমি নাইম ভাইকে বলে দেব কোন পর্যন্ত আমি ক্লাস নিচ্ছি, তারপর থেকে আপনাদেরকে দেখাবেন। কিন্তু ব্লার করাটা অবশ্যই ভালো করে করতে হবে এবং বুঝে শুনে করতে হবে, সব জায়গায় কিন্তু ব্লার করা যাবে না। দেখেন আমি কিন্তু এখানে ব্লার দিইনি, কারণটা হচ্ছে কি, এটা উপর দিকে আছে, উপর দিকে তো আর কালো হয় না আর দাগ হয় না। ঠিক আছে ভাই, ক্লিয়ার, আবার দেখেন তো একবারে প্রফেশনাল পার্টির মতো মনে হচ্ছে। মনে হচ্ছে ভাই, এটা এখন আপনাদের, হ্যাঁ এটা এখন আপনাদের করতে হবে এখানে, ঠিক আছে? ওই কাজটা আপনারা এখন এখানে করেন, সবাই স্টার্ট করে ফেলেন, ঠিক আছে? যেখানে বুঝতে পারবেন না আমাকে বলবেন, আমি আসি, আমি দেখাই দেবো, আমি ভিডিওটা অফ করে ফেলি।